Батолу. একটু ধরে রাখেন, একটা ছবি হলে একটা রিকভারি করা হয়েছে। আজকে সকাল 9:30 দিকে একটা কমপ্লেইন আসে রতন মূল্য বলুন নামে, যে টেপানিয়া বাজারের সংলগ্ন এলাকা থেকে একটি রেড কালারের গ্লামার বাইক, উনার বাইক চুরি হয় আর কি। তো উনি নাকি সাসপেক্টে চিনেন, ওনার নাম সুমিত জমাতিয়া বলে। তো উনি এসে আমাদেরকে কমপ্লেইন লঞ্চ করা হয়, তখন আমরা সঙ্গে সঙ্গেই ফোর্স নিয়ে ওই স্পটে যাই। স্পটের নাম দহতরা দাস পাড়া বলে একটা স্পট আছে, তো আমরা স্পটে যাই। স্পটে গিয়ে রেড করি, কিন্তু আমরা তখন রিকভার করতে পারিনি সুমিত জমাতিয়াকে। আমরা যে 21 বছর 21-এর বাড়িতে গিয়েছিলাম, তারপর ওইখানে আমাদের সোর্সকে আমরা জানিয়ে রাখি যে যদি কোনো পাই ইনফরমেশান তাহলে আমাদেরকে জানানোর জন্য। তো সন্ধ্যার দিকে আমরা যখন খবর পেলাম, আমাদের সোর্স আমাদেরকে ফোন করলো, তখন আমরা সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ওখানে মুভ করলাম। তো গিয়ে যে 21 আছে আমরা 21-কে ধরলাম ওখানে গিয়েছিল। তারপর ওর থেকে জানা গেল যে বাইকটা নাকি ও একজন নতুন সরকার নামে জামদুরিতে কাউকে বিক্রি করেছে। তো তারপর আমরা জামদুরি স্পটে যাই ওকে নিয়ে। তো গিয়ে স্টুডেন্ট পকরিটা আমরা জামদুরি থেকে রতন সরকার নামে একজন আছে, তার পজিশন থেকে আমরা এটা রিকভার করি। স্যার, কোথা থেকে এই ঘটনার সঙ্গে মূল কজনকে এখন গ্রেপ্তার করা হয়েছে? দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাইকটা কোথা থেকে রিকভারি হয়েছে স্যার? জামজুরি থেকে, রতন সরকারের বাড়ি জামজুরি। আর বাইকটা চুরি হয়েছে কোন জায়গা থেকে? টেপানিয়া বাজার। আজ কি হয়েছে? আজকে সকালে।